তুমি মানবিক হও তুমি ব্যবসা শিক্ষা হও কিংবা তুমি সায়েন্সের হও বাংলা প্রিপারেশন সবার জন্য এখানে সেম কি জন্য সেম এখন দেখো বাংলা যে বইটা আছে এবং ইংলিশ যে জিনিসটা আছে সেটা কি আমাদের সায়েন্স আর কমার্স সবারই কিন্তু আবশ্যিক সবারই কিন্তু আবশ্যিক এবং সবারই কিন্তু জিনিসটা কিন্তু সেম এবং পরীক্ষায় তখন তোমরা যখন যাবে হ্যাঁ জানি সায়েন্সের জন্য বাংলা কোশ্চেন আলাদা হবে মানবিকের জন্য আলাদা হবে এবং ব্যবসা শিক্ষার জন্য বাংলা কোশ্চেন আলাদা হবে এবং পরীক্ষার ডেটটাও তিনটা আলাদা কিন্তু আমরা যদি সিলেবাস চিন্তা করি আমাদের এখানে কি সিলেবাস হলো সেম ঠিক আছে আমাদের ওভারঅল যদি কোশ্চেন প্যাটার্ন দেখি কোশ্চেন প্যাটার্নও বেসিক্যালি আমাদের সেম ঠিক আছে এবং আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন দেখি মার্কস ডিস্ট্রিবিউশনও বেসিক্যালি এখানে সেম তাহলে বেসিক্যালি ভাই আমরা এখন ফোকাস করবো কোন জায়গাতে ঠিক আছে সো প্রথম কথা হইলো বাংলায় বেসিক্যালি যদি আমরা দুইটা ভাগে ভাগ করি কি দাঁড়ায় বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র আরে ভাই চলে গেল আপনি আসেন মুগ্ধ ভাই আসেন ঠিক আছে আমরা এক লগে কথাবার্তা বলবো ওকে সো বাংলা ফার্স্ট পেপারে আমরা জানি কি আছে এখন আবার কেউ বলিও না ভাইয়া শর্ট সিলেবাস পড়বো না ফুল সিলেবাস করবো

মানে তোমার গদ্য আছে এবং যে ষাটটা তোমার পদ্ম আছে ঠিক আছে সেই ষাটটা গদ্য এবং ষাটটা পদ্মই হল তোমার বাংলা প্রথম পদ্মার জন্য সিলেবাস এবং হ্যাঁ এবং তার পাশাপাশি আমাদের নাটক উপন্যাস যা আছে সেটা কিন্তু থাকবে এবং আমরা যদি বাংলা সেকেন্ড পেপারের কথা বলি বাংলা সেকেন্ড পেপারে যে ছয়টা গ্রামাটিক্যাল টপিক দেওয়া আছে এইচএসসি পরীক্ষার জন্য সেই ছয়টা গ্রামাটিক্যাল টপিকও এখানে কিন্তু সেম উচ্চারণের নিয়ম বানানের নিয়ম উপসর্গ সমাস ঠিক আছে যা যা কিছু আছে সেই জিনিসগুলো কিন্তু এখানে সেম এখন কথা হলো ভাই তাহলে প্রিপারেশনটা নিব কই থেকে ভাইয়া তোমাদের সবথেকে থেকে বড় প্রবলেমটা আসে কোথায় সায়েন্স আর্টস কমার্স যারাই বলো মোটামুটি গ্রুপ সাবজেক্টগুলোর প্রিপারেশন নিতে যায় দেখা যায় যে আমরা বাংলা ইংলিশকে একটু হেউ প্রতিপন্ন করে ফেলি এই বইগুলো খোলা হয় না বইগুলো পড়া হয় না তখন আমরা কি করব ভাইয়া ঠিক আছে কোনো কি বই পড়বো হ্যাঁ বই পড়লে অভিয়াসলি আমাদের বই আছে তোমরা অর্ডার করতে পারো ঠিক আছে সেটা আলাদা জিনিস মার্কেটিং আচ্ছা এখন মার্কেটিং ছাড়া যদি কথাবার্তা বলি ঠিক আছে মার্কেটিং ছাড়া যদি কথাবার্তা বলি তাহলে জিনিসটা হবে আমার একটা জিনিস খেয়াল করো আমার বাংলা ফার্স্ট পেপার থেকে এবং সেকেন্ড পেপার থেকে যদি আমরা কোশ্চিনের যদি আমরা প্যাটার্নটা দেখি তাহলে মোটামুটি আমরা সিক্সটি ফর্টি বা ফিফটি ফিফটি কমেটা দেখতে পাই মোটামুটি ধরে রাখো সেকেন্ড পেপার থেকে একটু বেশি প্রশ্ন আসে ফার্স্ট পেপার থেকে একটু কম প্রশ্ন আসে কম্পারেটিভলি একটা দুটো কম বেশি প্রশ্ন আসতেই পারে ঠিক আছে তো ফার্স্ট পেপার থেকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো থাকবে আমাদের গদ্য এবং পদ্য থেকে ডিরেক্টলি তোমার পাঠ্য যে গদ্যপদ্ধ আছে সেখানকার ডিরেক্টলি তোমার এই শীটটার মধ্যে যে এমসিকিউ গুলো আছে সেটাই কিন্তু থাকবে শুধুমাত্র তোমার ওখানে এবং এর পাশাপাশি ইম্পর্টেন্ট জিনিস কি আমরা বাংলার ক্ষেত্রে কি আমাদের লেখক পরিচিতি ঠিক আছে যেটা আমরা মিস করে যাই আমরা ভাবি যে না এটা লোক মরে গেছে ঠিক আছে ওর জীবন কাহিনী নিয়ে পড়ে আমি কি করবো ঠিক আছে এর থেকে বেটার আমার গার্লফ্রেন্ড জরিনার সাথে কি বলে ফোনে চ্যাট করা ঠিক আছে না এটা দরকার বাবা দরকার তুমি যদি বাংলা নাম্বার চাও লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং পাশাপাশি ঠিক আছে আমাদের যে শব্দার্থ এবং টিকা পাঠটা আছে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এমন অনেক সহজ সহজ প্রশ্ন আসে এখান থেকে যেটা বেসিক্যালি তোমার যদি একটু ইগনোরেন্সের কারণে পারো না এখন একটা জিনিস মাথায় রাখবে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ভাইয়ারা সহজ জিনিস পারলে খুব ভালো কঠিন জিনিস যদি তুমি নাও পারো সমস্যা নাই কিন্তু সহজ জিনিস যদি মনে করো তুমি ভুল করো তোমার সিরিয়াল কিন্তু কয়েক হাজার পিছাবে কঠিন জিনিস তুমি যদি না পারো সমস্যা নেই সিরিয়ালে খুব বেশি একটা হেল্পের হবে না সহজ জিনিসে ভুল করে হ্যাঁ সো জিনিস না পারলে খুব এক বেশি একটা পেইন নাই আমরা কঠিন জিনিস না পারলে তোমাদেরকে খুব বেশি ক্রিটিসাইজ করি না যত আমরা কি মানে অ্যানালাইসিসে বিশ্বাস করি তো আমরা যেটা বলি সব সময় সহজ জিনিস যেটা সবসময় পারতে হবে কারণ একটা জিনিস দেখো কঠিন জিনিসটা তুমি পারতছো না তার মানে বাকি আরও যারা আসে

বাংলা প্রথম পত্র থেকে কোনোভাবে ভুল করা যাবে না কি করো ভাইয়া কিচ্ছু দরকার নাই ভাইয়া ফার্স্টে হইতে পারে রিডিং তোমার গদ্যপদ্যগুলা একটু গল্পের মতো মনে করে পড়ো ফেসবুকে তো পোস্ট পড়তে খুব ভালো লাগে আনাস ভাইয়া যখন মোটিভেশন আমার পোস্ট দেয় আমরা যখন গ্রুপের মধ্যে কোনো কন্টেন্ট পোস্ট করে সেখানে তো খুব পাশে আসি ভাই পীর ঠিক আছে খাদেম অনেক কমেন্ট টমেন্ট তোমরা করো সো বেসিক্যালি এটাও একটু মজা করে পড়ো দেখে নাও এর পাশাপাশি বেসিক্যালি তুমি যদি সব থেকে ভালো জিনিস হলো বিগত বছর এমসি কুগুলো দেখে যাও ঢাকা ইউনিভার্সিটির যা প্রশ্ন আসছে বি ইউনিট বলো ওভারঅল সি ইউনিট বলো এ ইউনিট বলো যা বিগত বছর প্রশ্ন আসছে এবং গুচ্ছপ আর তিনটা বছরের মাত্র ভর্তি পরীক্ষা হয়েছে তিনটা তবে সমস্যা নাই আমাদের বি ইউনিটের যে কোর্সটা আছে সেখানে আমরা বাংলা ইংলিশ সি ইউনি কোর্স বেসিক্যালি বাংলা ইংলিশ আমরা বিগত বছর যা আসছে সেগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা কিন্তু করে দিয়ে রাখছি তো তোমার যদি প্রবলেম হয় আমি একা পড়তে পারবো না সেখানে কোর্সে ক্লাস দেখতে পারো ঠিক আছে এবার যদি বাংলা প্রথম পত্র আমরা গেলাম সেকেন্ড পেপার নিয়ে যদি আমি একটা ওভারঅল কথাবার্তা বলি সব থেকে সহজভাবে ভাবে সেকেন্ড পেপারে ভালো করার উপায় হলো ভাইয়া আমাদের পুরানা সিলেবাসের নাইন টেনের বাংলা ব্যাকরণ বই আমরা যদি একটা কথা বলি ঠিক আছে নাইন টেনের যে বি বইটা বা বাংলার সেকেন্ড পেপার বইটা এইটা হইল এখনো অবধি বাংলাদেশের ইতিহাসে কি বলা হয় যে যেটাকে বাংলা ব্যাকরণের বাইবেল বলা হয় ঠিক আছে কারণ এই বই থেকে তুমি যেইখানেই যাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো তুমি চাকরির পরীক্ষা বলো বিসিএস বলো যেখানেই বলো না কেন ভাইয়া প্রশ্ন এখান থেকে কমন আসবে এবং ডিরেক্ট কমন আসবে এখানকার যে উদাহরণ থাকে এখানকার যে ওভারঅল তোমার কি বলে অনুশনয়ী থাকে এখান থেকে ডিরেক্ট প্রশ্ন কমন পাওয়া যায় তো এই জন্য কী হবে বাংলা আমার যে ফার্স্ট পেপার যে মূল বইটা আছে সাহিত্য পাঠ ঠিক আছে সাথে বেসিক্যালি আমার এই যে নাইনটিনের যদি আমি বইটা শুধুমাত্র কভার দিতে পারি শুধুমাত্র যদি পাঁচটা পরিচ্ছেদ আছে ভাই খুবই ছোট্ট একটা ছোট্ট বই ঠিক আছে ওখানকার যদি আমি ওভারঅল যেই টপিকগুলো আছে আন্দারেজি উদাহরণগুলো দেওয়া আছে ওটা যদি দেখতে পারি তাহলে আমার ওখানে প্রিপারেশন নাইনটি পার্সেন্ট ডান আর সহপাঠ নিয়ে কিছু আলাদা করে বললাম না নাটক উপন্যাস থেকে এমনিতেও প্রশ্ন আসার পসিবিলিটিস থাকে খুবই কম একটা থেকে দুইটা হাইয়েস্ট প্রশ্ন আসে ঠিক আছে সো এইটার জন্য আমার হয় এত বেশি দেওয়ার দরকার আছে নর্মালি আগে যা পর সোইটের উপর চালাই দেবো বিগত বছর প্রশ্ন দেখো তাহলে কিন্তু নাটক উপন্যাস হয়ে যাবে তো মোটামুটি আমাদের এখানে বাংলার সিলেবাসটা কমপ্লিট তারপর আমি লাস্ট একটা কথা বলতে চাই শোনো যে তোমরা হয়তো যারা চিন্তা করো যে ভাইয়া বলো যে ভাইয়া মানবিকের স্টুডেন্ট যারা আছে ব্যবসা শিক্ষার স্টুডেন্ট যারা আছে আমরা কি সবসময় অবহেলিত থাকবো সায়েন্সের তো ভাই এত এত অপশন এত অপশন যে বলবা যে ভাই এই তো মেডিকেল থাকবে ডেন্টাল থাকবে ইঞ্জিনিয়ারিং থাকবে তারপর ভার্সিটি কয়নিক থাকবে তারপর কি এই মানে গুচ্ছ ভার্সিটি থাকবে তারপর এগ্রিকালচার গুচ্ছ থাকবে আমরা ভাই আমাদের শুধুমাত্র তো ভার্সিটি বি ইউনিট আরে ভাই বোকাচোদা একটা জিনিস দেখ ঠিক আছে তোর সিলেবাস থেকে তোর এখানে সিট কয়টা রে ভাই তো সিট এইখানে ভর্তি পরীক্ষায় নিয়ার অ্যাবোট সাড়ে সাত হাজার সিট সাড়ে সাত হাজার সিট মানে তুমি যদি কোনো মতো ভাই পাঁচ মার্ক চল্লিশটা যদি কনফার্ম করতে পারো পাঁচ মার্ক চল্লিশ বাংলা ইংলিশ জিকে মিলা তুমি যদি চল্লিশ তুলতে পারো এটা উচিত তোমার তুমি যদি দুই বছর ন্যূনতম পড়াশোনা করে থাকো তুমি যদি এইচএসসি পরীক্ষা পাশ করে থাকো তোমার এখানে চল্লিশ তোলা কোনো ব্যাপার হওয়ার কথা না ঠিক আছে কারণ বাংলা ইংলিশ খুব বেশি এক একটা বিষয় তো এখানে চল্লিশ তুলতে পারলে তোমার তোমার এই যে সিটের মধ্যে একটা সিট কারণ বেসিক্যালি কারণ যারা অলরেডি চান্স পাওয়ার তারা ধাবি রাবি জাবি চবি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু চান্স পায়ে গেছে সো এখন তোমাদের মধ্যে যারা আছো যারা হয়তো কোনো কারণে চান্স পাওনি কোনো একটা দুর্ঘটনা ঘটছে তোমার লাইফে তাদের এখন বেসিক্যালি এই লাস্ট সুযোগ হলে ঘুরছো ভর্তি পরীক্ষা ঠিক আছে সো ইনশিওর করো এই সাড়ে সাত যে সিটটা আছে এতগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার একটা জাতীয় তুমি পাও ঠিক আছে আর যদি আমি পার ইউনিট যদি আসনে যদি কম্পিটিশন দেখি আর একটা মতো জিনিস দেখবা প্রতি সতেরোটা আসনের মানে সতেরো জনের মধ্যে একজন আর কি বেশি করে তোমার চান্স পাবা যতজন আবেদন করছো তার মাঝখানে সতেরো জনের মধ্যে একজন চান্স পাবা ব্যাপারটা খুব মানে ফানি না খুব খুব মানে ইজি লাগতেছে না সায়েন্সের একটা ইউনিট তুমি যদি পরীক্ষা দিতে যাও দেখা যায় ষাট জন সত্তর জন বা একশো থেকে দেড়শো জন দেখা যায় মিলে মনে করো দেখো যে একটা ইউনিটের পিছনে লড়াই করে যে একটা সিট পাওয়ার জন্য লড়াই করে ষাট থেকে সত্তর জন বা একশো জন ডিপেন্ডিং অন দ্য এক্সাম ঠিক আছে সেখানে তোমরা মাত্র সতেরো জন একটা সিটের জন্য লড়াই করতেছো ঠিক আছে তোমার বেসিক্যালি যদি একটু যদি এতক্ষণ কারণ তুমি জানতে যারা নিয়ে এখন সিরিয়াস তোমরা একটা জিনিস অ্যাটলিস্ট জানো যে ওভারঅল তোমরা ধাক্কা খাইতে 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 এই জায়গায় আসছো তোমার ধাক্কা খাইতে খাইতে তোমরা এই পরিস্থিতিতে আসছো এখন লাস্ট মোমেন্টে তুমি যদি নিজেকে গুছাই নিতে না পারো তোমার ভুলগুলো যদি ঠিক করতে না পারো তোমার কিন্তু অবস্থা কিন্তু আবার সিম হবে তোমাকে তখন তোমার নামের সাথে একটা সেকেন্ড টাইম তকমা লাগে যাবে আমরা চাই না সেটা হোক যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাসটুকু আছে লড়াই করে যাও